একের পর এক কলঙ্কিত অধ্যায়ের উন্মোচন হচ্ছে কানাডায় প্রতি মাসেই মিলছে গণকবর যা এক একজন আদিবাসী শিশুদের ওপর চলা নৃশংস নির্যাতনের সাক্ষী চলতি মাসের শুরুতে সাস্কাচুয়ান প্রদেশে পাওয়া সাড়ে সাতশো কবর নিয়ে যখন আলোচনা থামেনি ঠিক এমন সময় মঙ্গলবার নতুন করে খুঁজে পাওয়া গেল ব্রিটিশ কলাম্বিয়ায় একশো ষাটটি কবর ব্রিটিশ কলাম্বিয়ায় পশ্চিম উপকূলে কুপার ইন্ডাস্ট্রিয়াল স্কুলের মাঠে একশো সাতটি কবর পাওয়া যায় স্থানীয় আদিবাসী সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করে ধারণা করা হচ্ছে আঠারোশো নব্বই থেকে উনিশশো সালে এই কবরগুলো দেওয়া হয় এ ঘটনায় শোক জানিয়েছে স্কুলটির কর্তৃপক্ষ গেল মে মাসে ব্রিটিশ কলাম্বিয়ায় মেলে আরও একটি গণকবর আবাসিক স্কুল প্রাঙ্গনে একই সঙ্গে দুই শতাধিক কবর পাওয়া যায় চলতি মাসের শুরুতে সাস্কাচুয়ান প্রদেশের অন্য আরেকটি স্কুলে সাতশো একান্নটি কবরের সন্ধান মেলে মূলত ঊনবিংশ ও বিশ শতাব্দীর দিকে স্কুলগুলো ক্যাথলিক চর্চা দিয়ে পরিচালিত হতো এ সময় আদিবাসী শিশুদের তাদের পরিবার থেকে আলাদা করে জোরপূর্বক ক্যাথলিক রীতিনীতি চর্চা করানো হতো শিশুদের নিজেদের ভাষায় কথা বলা ও সংস্কৃতি চর্চা করতে দেওয়া হতো না দুই সালের এক প্রতিবেদনে উঠে আসে কানাডার প্রাচীন স্কুলগুলোতে আদিবাসী শিশুদের ওপর চলা নির্যাতনের চিত্র তখন দেড় লাখের মতো শিশু পড়ত খ্রিস্টানদের প্রতিষ্ঠানগুলোতে তাদের মধ্যে চার হাজারেরও বেশি শিশু মারা যায় এ ঘটনায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একাধিকবার শোক প্রকাশ করেছেন জিনিয়া সময় সংবাদ